হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন কটা বাজে ঠিক খেয়াল নেই, দাঁড়াও দেখে বলছি কটা বাজে। হ্যাঁ, 10টা বাজে, এখন 10টা বাজে। আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমার হাতে দেখো কি, এই যে বুঝতে পারছো এটা কি, এটা হেনা। হেনা ভিজিয়েছি আজকে, মাথায় হেনা করব। কিন্তু ব্যাপারটা হলো রোদ নেই একদম, আজ কতদিন ধরে রোদই নেই, কিন্তু লাগাবো লাগাবো মাথায় হচ্ছে আর না, এর ভিতরেই আজকে লাগাতে হবে, নাহলে হচ্ছে না। আর একটু কফিও দেবো এর মধ্যে, কফিটা দিলে কি হবে, কালারটা খুব ভালো হবে, তাই জন্য একটু কফি দেবো। লাগাতে বড্ড ঠান্ডা, এখন এইটা লাগানোর পরে কি হবে, খুব ঠান্ডা লাগবে, কিন্তু কিছু করার নেই, কি করা যায়। সামনে একটা অনুষ্ঠান আছে, ওর জন্য চুলটা একটু, হেনা না লাগালে হচ্ছে না, হেনা লাগাতেই হবে। ঠান্ডার জন্য এতদিন লাগাইনি, যে এতদিন অনেক ঠান্ডা বলে যে ঠান্ডাটা একটু কম হলে লাগাবো, কিন্তু দেখছি আবার নতুন করে ঠান্ডাটা পড়েছে, ওই জন্য লাগাচ্ছিলাম না, কিন্তু আজকে লাগাতেই হবে। অনেকটা করেছি, ব্যাপারটা হচ্ছে যেহেতু অনেকদিন হেনা করিনি, তাই জন্য এবার অনেকটা গুলেছি, দেখা যাক কী হয়। এই হেনাটা দিয়ে আমরা দুজনে লাগাবো, আমিও লাগাবো আর সৌগতও লাগাবে। আর হেনাটা লাগিয়ে আবার একটু রান্না বাকি আছে, রান্না সব হয়নি কমপ্লিট। এইটা লাগিয়ে রান্নাটা করলে পরে কী হবে, একটু সময় পাওয়া যাবে, মানে দেখতে দেখতে তো শীতের বেলা কীভাবে সময় হয়ে যায়, সময়ের সাথে আর পারা যায় না। আরেকজন রয়েছে বাবার সাথে, চলে আসবে যে কোনো মুহূর্তে চলে আসবে, বোঝা যাবে না কখন চলে আসবে। দাঁড়াও আমি হেনাটা লাগিয়ে নিই, চিরুনি দিয়ে না হয় না ঠিক না, তা এইভাবে তো করা যাবে। হুম হুম, এই রে এইটা করতে পারবে, আমার মা আজকে আমার হেল্পার, আমার মা লাগিয়ে দেবে, এই ভিতরটা পারি না একা একা লাগাতে। লাস্ট মনে আমি পুজোর আগে লাগিয়েছিলাম, তারপরে আর লাগানো হয়নি, এই ঠান্ডার জন্যই তো হচ্ছে না, ভয় করে এই লাগালেই না ঠান্ডা লেগে যায়, প্রচণ্ড ঠান্ডা লাগে, আবার সর্দি না লেগে যায়, এই ভয়তেই লাগাই না। চলে আসছে পাপা, ও দেখো পাপা আসছে, ও মা উপরে দেখছে, ও ভেবেছে আমি উপরে, এই যে বাবা হাই বলো, হাই বলো তো একটু, হাই। তুমি বলো কোথায় গেছিলে, বলো দোকান, দোকানে গেছিলে তুমি, দুধ পেয়েছো? হ্যাঁ, ঠিক আছে। নিকু দোকান থেকে ঘুরে চলে আসছে, একটু বাইরে না গেলে আবার ওর ভালো লাগে না, তাই জন্য ওর বাবা আবার একটু ঘুরিয়ে নিয়ে আসলো। এ দেখো হিনা আমার লাগানো হয়ে গেছে, কিন্তু আমার ছেলে আমাকে দেখে না ভয় পাচ্ছে, আমার কোলে আসছে না। হেনা লাগানো দেখে বাবু তোমার রিয়াকশনটা একটু বলে দাও, কিরকম একটু বলে দাও, একটু বলে দাও। চ্যাম্পিয়ন গান করছে, চ্যাম্পিয়ন 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 গান করছে। ও প্রথম প্রথম আমার কোলে আসতে চাইছিল না, মাথার দিকে খালি দেখছে যে কি লাগিয়েছি আমি, অবাক হয়ে দেখতে ছিল, অনেক জোর করে আসছে, আমার কাছে আসতে চাইছিল না। আর বানাচ্ছি দেখো, এটা বানাচ্ছি বেগুনের ভর্তা, এটা অ্যাকচুয়ালি রাতে রুটি খাওয়ার জন্য বানানো হচ্ছে বেগুনের ভর্তাটা। আজকে একটু দেরি হয়ে গেল বানাতে, রান্নাটা আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ এই মাঝখানে আমি হেনা করতে বসে গেছিলাম, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে, এইটা হয়ে গেলেই রান্না হয়ে
মানে দিনের বেলা রান্না তো সবই হয়ে গেছে, খালি রাতের এটাই বাকি ছিল। এটা হয়ে গেলেই হয়ে যাবে, আর এইটা হওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করা হবে। যেহেতু এই ভাতটা বাকি ছিল ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, তো ছড়ানো ছিটানো আছে, তাও অনেকটাই মা করে ফেলেছে পরিষ্কার। আর একজনকে আটকে রেখেছি, না আটকালে করতে দিচ্ছে না, খুব দুষ্টামি করছে। রুটির সাথে এরকমভাবে খাই, আর ভাতের সাথে কিন্তু বেগুন পোড়াটা সম্পূর্ণ আলাদা খাই। যেমন কি বেগুনটা পুড়িয়ে ওর মধ্যে পেঁয়াজ, তারপরে আদা, ধনে পাতা, টমেটো পোড়া এগুলো দিয়ে কিন্তু মাখলে বেশ, একটু কাঁচা তেল দিয়ে, মানে সরষের তেল যেটা, ওটা দিয়ে মাখলে কিন্তু বেগুন পোড়াটা খেতে শীতের দিনে খুব ভালো লাগে। আর রুটি দিয়ে ওরকমও খাওয়া যায়, কিন্তু ওটার থেকে বেশি কিন্তু এইভাবে বেগুন ভর্তাটা করলে কিন্তু বেশি ভালো লাগে, মানে রুটির সাথে খেতে গেলে। এইভাবে কখনো মানে মটর দিয়ে কখনো, যদি তোমরা না খেয়ে থাকো মানে এই হারা মটর দিয়ে যদি কখনো বেগুনের ভর্তাটা করো, তাহলে বুঝতে পারবে যে এটা কিন্তু টেস্টি খুব বেশি হয়, মানে টেস্ট খুব বেশি হয়। আমি এটা আগেও করেছি, আর এই শীতের সময় আমি প্রায় এরকমভাবেই করে থাকি, মানে মটর দিয়ে বেগুনের ভর্তাটা করে। ও বাবা, কী করবে কী করবে, খেলবে তো? জল তো এর মধ্যে, জল, দাঁড়াও। আরেকজন কি করছো, এই দেখো খেলা করছো, খেলা দেখি একটু, দেখো বলো খেলা। প্রেশার কুকারের ঢাকনা নিয়ে ও খেলা করছে, প্রেশার কুকারের ঢাকনা দিয়ে নাকি কেউ খেলে আবার, ও খেলার জিনিস দিয়ে তো খেলবে না, এখন এইসব দিয়ে খেলে, বাসন টাসন দিয়ে খেলা। আর আমার রান্নাটা তো হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু ও চুপচাপ আছে মানে খেলা করছে, ও যতক্ষণ খেলা করছে আমি ফট করে তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, নাহলে আবার যদি ওর যদি মাথা খারাপ হয়ে যায় তখন আবার থাকবে না, তখন আর করতে দেবে না। আর মা গেছে স্নানে, মা আবার স্নান থেকে বেরোলে আমি ওকে স্নান করাবো, ওই জন্য তাড়াতাড়ি আমি রান্নাঘরটা খুব পরিষ্কার করে নিই। এটা কি বাবা, এটা কি? হ্যাঁ মা, টাকা টাকা, ই বাবা ওই দেখো খেলা করছি, খেলা করছো, বব বব বের করো বাবা, ওইটা বের করো, ওটা বের করো, কি রেখেছো বের করো, হ্যাঁ টাকা তো রেখে দাও বাবা, টাকা, ওইটা টাকা বের করো, হ্যাঁ আর গুদু 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 করো, আবার গুদু গুদু করো, ই বাবা ই বাবা ই বাবা। সন্ধ্যা হয়ে গেছে, আমি ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা আর এখন সন্ধ্যা হয়ে গেছে। দিনের বেলা কি হয়েছে, আমি মানে শ্যাম্পু করার পরে প্রচণ্ড খুব মানে এত কাশি উঠেছে আমার, এত কাশি উঠেছে, হয়রান হয়ে গেছি, এত কাশি, হট করে কাশি উঠেছে, কিসের জন্য জানি বুঝতে পারিনি আমি, মানে কি এটা হেনা করলাম তার জন্য নাকি কিছুই মানে বুঝতে পারছি না, কারণ আমার ঠান্ডাও লাগেনি কিছুই না, আর তাই জন্য আর কোনোভাবে কোনো কিছু আর রেকর্ড করতে পারিনি। এখনও মানে অল্প অল্প কাশি হচ্ছে, আর এখন এখানে আমি বসিয়েছি চা, চা বসিয়েছি আমি আর মা, চা খাবো। প্রথমে এটা একটু লিকার চা বানাবো, যেটা র চা, আমি আর মা র চা খাবো, আর সৌগতর জন্য দুধ দিয়ে চা বানাবো, কারণ ও হচ্ছে দুধ চা খায় আর আমরা দুধ চা খাই না, প্রচণ্ড অ্যাসিডিটি হয়। আর এর মধ্যে একটু আদা দেবো, আদা দিয়ে যদি খেলে একটু গলাটা যদি ভালো লাগে, কারণ আবার কালকে আরেকটা জায়গায় যেতে হবে, এবার গলাটা প্রচণ্ড খুশখুশ খুশখুশ করছে। আর চাটা বানিয়ে নিই, চাটাও বানাই, আর এদিকে ভিডিওটাও আমি এন্ড করব। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর দেখা হবে, খুব অসুবিধা করছে, আর দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।